জনগণের ধাবার খেতে খেতে আজ দশ বারো দিন হলে গাও দিনে গোটাল গাও গেছে চুলকুনি দে ভরে শালা দেশের জনগণ মনে হয় আমার সাথে চুলকুনি অসুখে লাগান লাগে আছে। মানুষের চুলকুনি হলে দিনকা গাও থেকে সর চায় না জনগণ কি আমার পিছে লাগে আছে। কি যে করি আমি এখন আবার হচ্ছে কিছু কিছু ইউটিউবার ফেসবুক আর এরা তো আমাকে লিয়ে ভিডিও বানাতে বানাতে ইউটিউব ফেসবুক ভরে ফেলে দিছে সাংবাদিকেরা তো আছেই আবার নতুন করে এক সমস্যা যোগ হচ্ছে কয়েকদিন হলে হাঁটুর ব্যথা হাঁটুর ব্যথা আর লোহারের বাচ্চি নে এখন দেশের জনগণের মধ্যে তো ডাক্তারও আছে ডাক্তারের কাছ গেলে হয় চিকিৎসা দেয় কি না আল্লাহই জানে দেখি তো আশেপাশে কোনো ডাক্তার ডিসপেন্সারি থাকলে সেই ডাক্তারের কাছে যা হাঁটুরে না চিকিৎসা নেই হাঁটুর সাথে সাথে আবার গোটাল গাউ চুলকনি হসে স্কুলকনির জন্যে ঘরের বউ আর দেখের বাচ্চা না করছে না তোমার গোটাল গাউ চুলকুনি তুমি তাড়াতাড়ি ডাক্তার দেখাও নাহলে আমার কাছে আর আসো না আমাদের এই কালকে মাইকিন করে গেছে ইস্কুলের ফিল্ডত বলে বড় স্পেশালিস্ট ডাক্তার আসবি হাটু ও সরমোর দেখি ওই ডাক্তারের কাছে যায় যদি কোনো উপকার পাই সেই ডাক্তারের নাম বলে আবার হুলকুম ডাক্তার সাথে বলে আবার কবিরাজিও করে আরে মুরার টাকলা সাহেব যে আপনি আবার আমার চেম্বারে কিছু কাটছেন ডাক্তার সাহেব আপনি তো সব কিছুই জানেন আপনি কার নতুন করে কিছু কওয়া লাগবি এই দুবাই কানাডা বাংলাদেশের আনা আছে কোন আছে ঘুরতে ঘুরতে আমার জীবনটাই শেষ হাঁটুর বাতায় এমন বারণ বেড়ে গেছে আমি আর চলাফেরাই করার পাচ্ছি না তার সাথে আবার যোগ আছে চুলকুনি আজকে দশ বারো দিন হলে গাও ধুই নে এই গাও না ধুয়ে পাওয়ার চুলকুনি উঠে ভরে গেছে ডাক্তার সাহেব আমাকে এমন কোন ওষুধ দেন যাতে আমার এগুলো ভালো হয়ে যায় কি টাকলা সাহেব কন এগুলা তো বড় সমস্যা কালি সমস্যা কোয়েন না ঘরের বউ আর দেখের পাচ্ছে না আমি এখন কোন দিক যাবো কিছু বুঝার পাচ্ছি নে দেশের জনগণ চুলকনির মতো লাগে আছে আবার চুলকনি হচ্ছে ঘরের বউ এখন চুলকনির মতো ব্যবহার করিচ্ছে দেশের জনগণের কথা না হয় বাদ দিলেন বইয়ের কথাও না হয় বাদ দিলেন নিজের শরীর যদি ভালো না থাকে তাহলে কি আর চলা যায় আপনি এনে এমন ওষুধ দেন ডাক্তার সাহেব যাতে আমার শরীরের চুলকনিটা আগে ভালো হয় হাঁটুর ব্যথাটাও ভালো হয় সাথে সবই তো বুঝলেন টাকলা সাহেব কিন্তু আপনার এলাকার লোক যদি জানে যে আমি আপনার চিকিৎসা করেছি তাহলে তো আমার ঝাপত বাড়ি দেবে যাই করবি এর থেকে এখন আপনি একটা নামি দামি মানুষ আসলেন আপনি আমার কাছে আসছেন আপনি ক্যাঙ্কা করে এখন ঘুরে দেবো আমি তো মহাজার মধ্যে পড়ে গেলেন তাছাড়া আমি শুনছি আপনি নিজেও বলে এখন ডাক্তার আপনি নিজের থেকে সব আপনি নিজে করলি হয় আরে ডাক্তার সাহেব সেই কথা আর কোয়েন না আমি গেছিলাম আমাকে এলাকার এক ফার্মেসিত শালা বাইন যত আমাকে ওষুধই দেয়নি ওষুধ তো দূরে থাক আর ভাব সাপ দেখে মনে হলো কখন বেন আমাকে বাটাম দিয়ে মারে ডাক্তার সাহেব যাই হোক আপনি আমার ধর্মের ভাই আপনি আমার খালু চাচা সব আচ্ছা টাকলা সাহেব আপনি এক কাজ করেন আপনি বেডের উপর আগে শুয়ে পড়েন দেখি কি করা যায় আরে হুলকুম ডাক্তার সাহেব আমি তো বেডের উপর শুতে পারবো না আমাকে বসে থেকে চিকিৎসা দেন আপনি এগুলো বেডত আবার কত রুগী আসে যায় এগুলো বেডত ছার পোকা হচ্ছে আমি এই ছার পোকার মধ্যে শুতে চিকিৎসা নেবো আরে টাকলা সাহেব আপনি তো মহাজালার মধ্যে পড়ে গেলেন আপনার গাও ধরে চুলকনি আপনি যেখানে বেডত শুতে পারছি এটাই তো আপনার কপাল ভালো তাই বলে ডাক্তার সাহেব আমাকে সার পোকার মতো সুত্তর করছেন আপনি এই নিয়ে টাকলা সাহেব কথা কতিছেন আপনি তো এখন নিজেই একটা বড় সার পোকা কে হুলকুম ডাক্তার সাহেব শেষ পর্যন্ত আপনিও আমাকে ঝাড়ি মারিচ্ছেন এর কথা হলো আরে টাকলা সাহেব আপনি এত পেস পারেন না তো আমি আপনি কার থেকে সাই দেবো না বাড়ান আমার রুমের থেকে বাড়ান গোটাল গাও হাজে চুল কনি আবার হাঁটুর ব্যথা তাও আমি চিকিৎসা করে বেড়েছিলাম তোমার যে পোস্ট পাস তোমার চিকিৎসাই করা যাবি না তুমি যাও তো ভাইয়ের থেকে যাও না না ডাক্তার সাহেব তুমি আমার সাথে এরকম করো না তুমি যদি আমার চিকিৎসা নাও করো নয় আমাকে একটা তাবিজ দাও আচ্ছা ঠিক আছে থাকলা সাহেব আমি তোমাকে একটা তাবিজ দিচ্ছি তুমি তাবিজ দিয়ে তাড়াতাড়ি থেকে যাও তো ভাই এতক্ষণ ধরে যদি আমি একটা রোগীক দেখি তাহলে কি এলাকার লোক মানবি এলাকার লোক দেন কখন দরজা ভাঙে ঢুকে পড়ে আর মধ্যে তুমি তাড়াতাড়ি যাও তো ভাই তাবিজ টাইলে তাড়াতাড়ি যাও আচ্ছা হুলকুম ডাক্তার সাহেব আমাকে একটা তাবিজই দেন ওই তাবিজ লে আমি চলে যাই দেখি তাও শুলকুনিটা ভালো হয় নাকি এই যে ল্যান্ড টাকলা সাহেব এরা ডান পাত লাগাবেন এরা মুখকে ঠেকত লাগাবেন আর এটা গলাত দিবেন দিয়ে ঘুরবেন তাহলে আপনার চুলগুনি ভালো হয়ে যাবে ধন্যবাদ হুলকুম ডাক্তার সাহেব আমি এর থেকে তাড়াতাড়ি ফাটি না হলে আপনারও ঝাপত বাড়ি দিবি আমারও ঝাপত বাড়ি দিবি জনগণ হ হ টাকলা সাহেব আপনি তাড়াতাড়ি এতে ভাই আমাকে না রিহাই দেন আমি বলে একদম ভালো তাবিজ যত সুদ খরে করে নাম আছে সব দিছে তাবিজত লিখে নিয়ে বাবা এখন নাকের তেল দিয়ে ঘুমা